আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে ছোট্ট একটি ছোট্ট একটি বিমান দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসলাম। এটি সেসনা একটি বিমান। এই বিমানটি মূলত ফ্লাইং একাডেমিতে ব্যবহার করা হতো। এটি আপাতত ডেথ বা মিথ এয়ারক্রাফ্ট নামে বর্তমান অবস্থান। এটি আর কখনোই ফ্লাই করবে না। তবে ফ্লাইং একাডেমি এই বিমানটি রেখে দিল, আমার মনে হয় স্মৃতি হিসাবে থাকবে। এর আগে প্রথম যে বিমানগুলো ছিল, এটি সেকেন্ড দাফে এই বিমানটি কেনা ছিল। এখন আর এই বিমানটি ফ্লাইং একাডেমিতে ব্যবহার করা হয় না। তবে বর্তমানে ফ্লাইং একাডেমি আরও কিছু বিমান আছে, এইগুলো তাদের হ্যাঙ্গারে আছে, ফ্লাইংয়ের জন্য ব্যবহার করা হয়। আর একটি পাশে বিমান দেখছেন যে ইউএস বাংলা, ওই এয়ারক্রাফ্টটি ভালো, বাট মেনটেন্স করতে হবে। আপনাদের এই বিমানটি দেখানোর উদ্দেশ্য হলো এটি যে আপনারা যারা পাইলট হতে চান, সিপিএল এবং বিপিএল পাইলট সম্পর্কে আপনাদের কোনো জানতে হলে বা কোনো কমেন্টস যদি থাকে আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। কত টাকা কস্টিং পড়বে এবং কত বছর লাগবে, এভরিথিং সকল ইনফরমেশন আমি আপনাকে কমেন্টে জানিয়ে দেওয়া হবে। আর বাংলাদেশে তিনটি ফ্লাইং একাডেমি আছে, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি এবং এরিয়ান্স ফ্লাইং একাডেমি, আর ফার্স্ট আছে আপনার বাংলাদেশ ফ্লাইং একাডেমি। মূলত বাংলাদেশ ফ্লাইং একাডেমি প্রথম ছিল, তারপরে আসছে আপনার এরিয়ান্স এভিয়েশন, তারপরে গ্যালাক্সি। তিনটি ফ্লাইং স্কুল বর্তমানে বাংলাদেশে আছে, আপনারা চাইলে কোর্স করতে পারেন। আর বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে মেবি 42 লাখ টাকার মতন টোটাল কস্টিং, আর এরিয়ান্সে 38 লাখ টাকার মতো, আর হচ্ছে গ্যালাক্সি ফ্লাইং একাডেমিতে মেবি 28 লাখ টাকা পর্যন্ত। তাছাড়াও আপনারা বিস্তারিত জেনে নেবেন আর কী কী করতে হবে পাইলট কোর্স কমপ্লিট করতে, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমরা জানিয়ে দেওয়া হবে। এবং কী কী যোগ্যতা লাগবে সকল কিছুই আপনারা।